বিশ্ব অর্থনীতিতে তৃতীয় বৃহত্তর অর্থনীতি দেশ জাপানের অন্যতম একটি বড় সেক্টর কার ওয়াশিং সেক্টর। জাপানের প্রায় প্রত্যেকটা প্রদেশের প্রত্যেকটা ফুয়েল স্টেশনে এই মেশিনগুলো দেখতে পাওয়া যায়। এই মেশিনগুলিকে বলা হয় এক্সটেরিয়র রোল ওভার কার ওয়াশ মেশিন। 1947 সালে JCW নামের এক কোম্পানি প্রথম এই মেশিনের আবিষ্কার করেন। এই মেশিনগুলো তৈরির ক্ষেত্রে যেমনটা ব্যয়বহুল, ব্যবহারের ক্ষেত্রে ঠিক তেমনটাই নির্ভরযোগ্য। জাপানিজরা প্রতি সপ্তাহে বা প্রতি মাসে একবার হলেও তাদের গাড়িটি এই মেশিনের মাধ্যমে বাস করে থাকে। এই মেশিনের মাধ্যমে আপনি আপনার গাড়িটি ওয়াশ করতে চাইলে বর্তমান জাপানিজ মুদ্রায় 500 থেকে 5,000 ইয়েন পর্যন্ত খরচ করতে হবে। এই মেশিনটি তৈরির ক্ষেত্রে জাপানের উন্নত প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং এবং ডিজাইনের মাধ্যমে মেশিনটি তৈরি করা হয়েছে। নিচের ডিসক্রিপশনে JCW কোম্পানি এবং সফট99-এর দুটি লিঙ্ক দেওয়া হলো, আপনারা দেখতে পারেন। বর্তমান জাপানে অবস্থিত বিভিন্ন কোম্পানি এই সেক্টরকে ডেভেলপ করার জন্য প্রতিনিয়ত নতুন নতুন প্রোডাক্ট তৈরির ক্ষেত্রে কাজ করে যাচ্ছেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। জাপান গ্লান্স।